বরিশালে শেখ হাসিনার সমাবেশে 10 লাখ লোকের সমাগম ঘটবে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বরিশালের সমাবেশে 10 লাখ লোকের সমাগম ঘটবে বলে জানিয়েছেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক মন্ত্রীর মর্যাদা ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল হাসনাত আবদুল্লাহ। আজ বুধবার দুপুর 12টার দিকে বরিশাল সার্কিট হাউস প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান তিনি। বঙ্গবন্ধুর ভাগ্নেয় কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র এ সদস্য আরো বলেন, দক্ষিণাঞ্চলে আমরা ছিলাম অবহেলিত, কিন্তু প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ দক্ষিণাঞ্চলে ব্যাপক উন্নয়ন করেছেন। তিনি ক্ষমতা আসার পর সেই পদ্মা সেতু থেকে কুয়াকাটা পর্যন্ত কোথাও কোনো উন্নয়ন বাকি নেই, আর তাই এই অঞ্চলের জনগণ তাকে অভ্যর্থনা জানাবে এবং তার নৌকামার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে। 10 লক্ষ লোকের সমাবেশ হবে এবং এই অঞ্চলের উন্নয়ন আর ধারা আরো অব্যাহত গতিতে চলবে। এ বিষয়ে বরিশাল সদর আসনে নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহিদ ফারুক বলেন, আজ আমরা বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল হাসনাত আবদুল্লাহর সঙ্গে প্রাথমিক বৈঠক করেছি। আগামী শনিবার বিভিন্ন জেলা ও উপজেলার নেতাদের সঙ্গে বসে কিভাবে কি কার্যক্রম গ্রহণ করব সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে বরিশালে আসছেন জানিয়ে তিনি বলেন, আমাদের এই সরকারের আমলে দক্ষিণাঞ্চলে কি কি উন্নয়ন হয়েছে সে বিষয়ে যেমন তিনি বলবেন, তেমনি নৌকার প্রার্থীদের জনগণের সামনে পরিচয় করিয়ে দেবেন, এটাই তার মুখ্য উদ্দেশ্য। জনগণ মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারণা হিসাবে উনি বরিশালে আসতেছে এবং বরিশালবাসীর কাছে এই সরকারের আমলে মাননীয় প্রধানমন্ত্রী কি কি কাজ করেছে সেগুলো উপস্থাপন করবেন এবং এখানকার যে যা নৌকার যারা প্রার্থী তাদেরকে জনগণের সামনে পরিচয় করা যায়, এটাই হলো ওনার মুখ্য উদ্দেশ্য। এ উপলক্ষে আজ বুধবার দুপুর 12টায় বরিশাল সার্কিট হাউসে এক আলোচনা সভায় বসেন স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতারা, যার মধ্যে ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, বরিশাল এক আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ, সহসভাপতি ও বরিশাল 5 আসনের সংসদ সদস্য পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর, সহসভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম সহ অন্যান্যরা। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী 29 ডিসেম্বর বরিশাল সফর করবেন। ওই দিন বিকেল 3টায় বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় তিনি বক্তব্য দেবেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আগমনের খবরে উজ্জীবিত বরিশালের নেতাকর্মীরা।